নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি করিশ্মা সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড় ও হাইলাকান্দিতে বিদ্যালয় সমূহের সময়সূচিতে পরিবর্তন। তীব্র তাপ প্রবাহের জন্য এই আদেশ জারি করেন উভয় জেলা ম্যাজিস্ট্রেট। গত কয়েকদিনের প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ বরাকবাসী, কাছাড় তথা বরাকেও জনশূন্য রাস্তাঘাট, গ্রাম শহর, হাট বাজার। উধারবন্দে বিদ্যুতের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে স্মারকপত্র পেশ। এপিডিসিএল এর এসডিওর হাতে স্মারক প্রদান করলো ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। তীব্র তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে কাছাড় ও হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্লাসের সময়সূচি এগিয়ে এনেছেন। শনিবার জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশ জারি করে জানিয়েছেন যে জেলার এলপি স্কুলগুলি সকাল 7:30 থেকে বেলা 12:15 পর্যন্ত চলবে। অনুরূপভাবে জেলার ইউপি স্কুলগুলো সকাল 7:30 থেকে দুপুর 12:45 পর্যন্ত চলবে। এছাড়া জেলার হাই স্কুল, হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি স্কুলগুলির ক্লাস সকাল 7:30 থেকে দুপুর 1:15 পর্যন্ত চলবে। সোমবার অর্থাৎ 27 মে থেকে এই আদেশ জেলার সরকারি এবং বেসরকারি স্কুলগুলির জন্য পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত চালু থাকবে। গত কয়েকদিনের দাবদাহে নাজেহাল শিলচর তথা বরাক উপত্যকার জনজীবন জনশূন্য হয়ে পড়েছে শহর শিলচর। শহরের হাট বাজার দোকান খোলা, অথচ ক্রেতা নেই, ঘর থেকে বের হচ্ছেন না কেউ। মোটরসাইকেল চলাচল কমে গেছে রাস্তায়, বিভিন্ন কাজে ছোট যানবাহন চলাচল করছে, তাও আবার অনেক কম। শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও একই অবস্থা। বনধ্বংসের ফলে প্রকৃতির রৌদ্র তাণ্ডব আজ প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অতিষ্ঠ হয়ে পড়েন বরাক উপত্যকা বাসী। মাথা খারাপ হয়ে গেছে। একটি বড় মতো স্লিমান দিতাম গিলা, গাড়ি ধুয়ে দিতাম গিলা, পেট্রোলের দাম বা করতাম গিলা, কিলা চিন্তা করে হইতাম না। এখন কিতা করতাম কোক? কারণটা কিতা? এই দুইজন মধ্যে কিতা গরমের মধ্যে কিতা করতাম। শনিবার সকাল 11:00 উধারবন্দে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের কর্মকর্তারা বিদ্যুতের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য উধারবন্দ এপিডিসিএল এর কার্যালয়ে এসডিওর হাতে একটি স্মারকপত্র তুলে দেন। পরে সাংবাদিকের সাথে কথা বলতে গিয়ে পরিষদের কর্মকর্তারা বলেন, বর্তমানে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরমে নাজেহাল জনসাধারণ। এর মধ্যে লোডশেডিং এর নামে 12 ঘন্টার মধ্যে প্রায় 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ কেটে দেওয়া হয়। এতে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিশেষ করে বৃদ্ধ মানুষের নাজেহাল অবস্থা। এদিকে স্মার্ট মিটার দিয়ে মানুষকে হেনস্থা করা হচ্ছে। পুরনো মিটার থাকার সময় যে বিল আসতো তার চেয়ে 3 গুণ বেশি বিল আসছে বর্তমানে। এদিকে লো ভোল্টেজ এর কারণে বহু এলাকায় বিদ্যুৎ থেকেও না থাকার সমান হয়ে গিয়েছে। এগুলো সমস্যা সমাধানের দাবিতে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ এপিডিসিএল কে 1 মাসের সময়সীমা বেঁধে একটি অভিযোগ পত্র দিয়েছে। যদি এর মধ্যে সমস্যার সমাধান না হয় তাহলে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে জানান। এদিন ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মহিমউদ্দিন লস্কর, সম্পাদক আয়াজউদ্দিন লস্কর, সুমন লস্কর, চুনচুন সাহা, শিপন উদ্দিন বরবুইয়া, আলতাফ হোসেন, ইনচার লস্কর, সেবুল উদ্দিন লস্কর, শামসুল হক লস্কর, মোনা লস্কর, আইনুল হক সহ আরো অন্যান্যরাও উপস্থিত ছিলেন। যে একটা মেমোরেন্ডাম জমা দিয়েছে, এই মেমোরেন্ডামে দুইটা কথা বিশেষভাবে ইস্যু করছি। দেখুন, আমরা আম জনসাধারণের কাছে তারা কারেন্টটা বোঝাইতে অসুবিধা সমস্যার সম্মুখীন হয়, কিন্তু যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলো রয়েছে পানগ্রাম জিপিওতে, সেই ইন্ডাস্ট্রিয়ালে কিন্তু তারা কারেন্ট বোঝাইতে অসুবিধা হয় না, সেই দাবিটা আমরা সেই জায়গায় থাকি। তাই তিনি আমরা আজকে সরি আজকে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাস দিয়েছেন আমরা একটা সময়সীমা বাজিয়ে দিয়েছি 1 মাস। সেই আশ্বাস দিয়েছেন যে এটা হয়েছিল, যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন আনতে পারব। তো ইসলামিয়া মাদ্রাসার সামনে বেতনা দিন ওই গল্লিতে কলেজের একটা লাইন গেছে অদ্ভুত, এর মধ্যে এখানে 2-3টা রাস্তার কিনারও বাসা হয়েছে। তখন আজকে দীর্ঘ 3 বছর থাকি হুক মারিয়া লাইন জ্বালার। শিলচর আশ্রম রোড থেকে লক্ষ্মীরানী পাল নামের গৃহবধূ গত 10 দিন থেকে নিখোঁজ রয়েছেন। তার ছেলে জানান, শিলচর আশ্রম রোডের বাসিন্দা শেখর পালের স্ত্রী লক্ষ্মীরানী পাল গত 15 মে সকাল 11টার সময় ঘর থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে একটি নিখোঁজ মামলা দায়ের করা হয়েছে। নিখোঁজ লক্ষ্মীরানী পালের ছেলে জনগণের কাছে আবেদন করে বলেন,
তার মাকে যদি কোনো ব্যক্তি দেখে থাকেন তাহলে শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে অথবা তাদের সঙ্গে যেন যোগাযোগ করেন 7099988966 এই নম্বরে, 7099988966 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। কোন মানে পরিবারের বা তোমার আত্মীয় স্বজনের বাড়িতে খবর লইছো? আত্মীয় স্বজন দিকে সব খবর করছি, মানে এরা তো কেউ না, তখন বেজান মানুষ জিগে গেছে, একদম আমার মামা থেকে দৌড়িয়ে সব রেজে গেছে, মাসি মামা সব রেজে গেছে, মানে কেউ আর করে না আর কি, কেউ আছে আবার কেউ তো জানে না, তারা বাইতে গেছে না, আমার যে মাসি আছে তারাও করে না, কেউ বাইতে গেছে না। ভারতীয় স্টেট ব্যাংকের উধারবন্দ শাখার অধীনে থাকা বাহাদুরপুরের নাসরিন হায়দর বরবুইয়া সিএসপিতে দুই হেলমেট পরিহিত ডাকাত সকাল 9:25 হানা দেয়, হাতিয়ে নিল 2,10,000 টাকার ব্যাগ। সিএসপি খুলে টাকা সহ হ্যান্ডব্যাগ টেবিলে রাখা ছাতা বন্ধ করতে না করতেই গ্রাহকের মতোই ঢুকে পড়ে এক ডাকাত এবং মুহূর্তের মধ্যে ব্যাগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গিয়েছে বাহিরে অন্যজন বাইক চালু করে তো তার অপেক্ষা করছিল, বাহির হয়ে সেই বাইকে চড়ে অদৃশ্য হয়ে যায় দুই ডাকাত। পরে এ নিয়ে তিনি উধারবন্দ থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আজ সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে প্রশাসনের কাছে দাবি রাখেন দুই ডাকাতকে আটক করে উচিত শাস্তি প্রদানের জন্য। আচ্ছা, আজকে সকালে মানে তুমি যে ঘটনাটা হয়েছে, যে তুমি সকালে ঘর থেকে যখন বাইরে হয়েছো তোমার কেউ ফলো করছে নি? ফলো করতে না। আবার যখন কেন আইয়া তুমি দাঁড়াইছো, দাঁড়াইয়া কি তুমি বাইক লিয়ে আইছো না গাড়ি লিয়ে আইছো? লাইনের গাড়িতে আইছো। তুমি যখন অটো তুলছো কেউ সন্দেহজনক কেউ আসিল নি লোকে? না। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। মাসি, ये টাফ চিকনাই কেসে নিকালতে সিখাও না? ये ले विम, 100 নিম্বুও কি শক্তি জো তেরে কড়ি চিকনাই সম্ভাল লেগা। ওয়াও, থ্যাংক ইউ মাসি। আব এসে সিচুয়েশন মে ক্যা করেগি? মাসি সে ये ভি সিখ লে। মাসি, আপ তুঝে ক্যা লাগা? মাসি কো সিফ বর্তন ধোনা আতা হ্যায়। বহুত কুছ নয়া দিখেগা জব দেখোগে বর্তনো সে আগে। विम। ও বিজনেস বড়হানা, গুড়িয়া কো পড়হানায়া। মিসেস কে সাথ ভ্যাকেশন লো মুথুট ফাইন্যান্স গোল্ড লোন। भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस, भारत का नंबर वन सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। स्कूल जा बोलो रेडी। 1942 भारत त्याग आंदोलन। 1947 ভারতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স, প্ৰতি ক্ষণে ৰেডি, কাৰণ কনচেনট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হল প্ৰমাণিত, যাতে লৰা ছোৱালী হয় শাপ। হে, ৱাচ ইট। এক্সকিউজ মি, ইউ লুক টায়াৰ্ড, প্লিজ সিট। So tired that too at this age? Try Revital H daily. It's 19 multivitamins, minerals and natural ginseng. Increase oxygen carrying capacity in the body and gives 30% more energy in just 30 days. Revital H. You're stuck, right? It'll be difficult to go in like this. Easy. Now it will be easier. It's easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ফিরে এলাম বিরতির পর। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে কাছাড় ও যথাযোগ্য মর্যাদা সহকারে দিবসটি পালন করা হলো। শনিবার সকালে এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে কাজী নজরুল ইসলামের 125তম জন্মবর্ষ উদযাপন সমিতি কাছাড়ে তাদের বছরব্যাপী কর্মসূচির সূচনা করলো। সকাল 8:00 শিলচর ডাক বাংলা পয়েন্ট ক্ষুদিরাম মূর্তির পাদদেশে থেকে শোভাযাত্রা শুরু হয়। পার্ক রোড নজরুল ইসলামের মূর্তিতে গিয়ে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তারা ব্যক্তিগতভাবে অংশ নেন। এছাড়া SUCI এর কিশোর কিশোরী সংস্থা কমসোমল প্যারেডের মাধ্যমে অংশ নেয়।
তারা মূর্তির সামনে গার্ড অফ অনার জানায়। এই কর্মসূচি শেষে উদযাপন সমিতির সভাপতি শিয়াবুদ্দিন আহমেদ আজকের কর্মসূচি তুলে ধরে জানান, সন্ধ্যা ৬টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্য শহরে সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়। আজ একদিনে ১৮৯৯ সালে বর্ধমান জেলার আসানসোল মহকুমার পুরুলিয়া গ্রামে নজরুলের জন্ম হয়েছিল। জন্মসূত্রে নজরুল অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে ছিলেন। তার বাবা ছিলেন মসজিদের ইমাম এবং কবরস্থানের ভক্ত। ঠিক এইখানে আমাদের এপিজে আবুল কালামের সাথে তার পরিবারের একটা মিল ছিল। এপিজে আবুল কালামও ছিলেন এইরকম একটা পরিবারের সন্তান এবং ওনার বাবাও ছিলেন একটা মসজিদের ইমাম। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সাই নজরে পড়লেন বিশেষভাবে সক্ষম শিলচরের খুদে পেড়া প্যাডেলের বিপ্রজিৎ দেব। গুজরাটের গান্ধীনগরে সাই সেন্টারে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন বিপ্রজিৎ। গান্ধীনগরের উদ্দেশ্যে বিপ্রজিৎ শিলচর থেকে রওনা হবেন আগামী ৩ জুন। সঙ্গে যাবেন তার বাবা ও মা। বিপ্রজিৎ কেন্দ্রীয় বিদ্যালয়ে তারাপুরের ক্লাস ৬ এর ছাত্র। মধ্যপ্রদেশের ইন্দোরে জাতীয় পেড়া প্রতিযোগিতায় অসাধারণ প্রদর্শন করেছিল শিলচরের এই খুদে পেড়া টিটি খেলোয়াড়। জাতীয় প্যারামিটে কোর্টের ফাইনাল বাংলার বিপক্ষে হেরে যায় বিপ্রজিৎ। উল্লেখ্য, বিপ্রজিৎ শিলচর অম্বিকাপুরটির বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ দেবের সুযোগ্য সন্তান। ছোটবেলা থেকেই বিপ্রজিতের মধ্যে খেলাধুলার প্রতিভা ছিল, ফলে তাকে উৎসাহ যোগাতে কোনো কার্পণ্য করেননি বাবা বিশ্বজিৎ দেব ও মা মিতালি দেব। বিপ্রজিৎকে উৎসাহ দিতে অনেকের সংবর্ধনা প্রদান করেন ক্রীড়া মহলের অনেকেই। সে শিলচর ডিএসএ টেবিল টেনিস একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে। বিপ্রজিতের কোচ পার্থ দেব ও সুভাষিস চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান, বিশেষভাবে সক্ষম হলেও তার ভিতরে প্রতিভা রয়েছে। প্রতিবন্ধকতাকে হার মানিয়ে কঠোর পরিশ্রম করে আজ সে এই স্থানে পৌঁছেছে। তার আশাবাদী, গুজরাট সাইয়ে সে প্রশিক্ষণ নেওয়ার পর তার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। সাইডে যাওয়া নিয়ে গত ২ বছর থেকে আমাদের এখানে বিপ্রজিৎ দেব এখানে প্র্যাকটিস করছে আমাদের ডিএসএ টেবিল টেনিস একাডেমি শিলচরে। আমি এবং আমার সহকোচ আছেন সুভাষিস চক্রবর্তী, আমার নাম পার্থ দেব। তো প্রথমে ও খেলোয়াড় মানে চলো মাঠে যাই অনুষ্ঠানে এখানে এসেছিল দেখার জন্য যে খেলাগুলো এখানে ইয়ে হয় পড়ানো হয়। ও মানে প্রথমে দেখেই টেবিল টেনিসটাকে চয়েস করেছিল। চুজ করার পরে ও রেগুলার হিসাবে এখানে অ্যাডমিশান নিয়েছে। আমরা ওকে পরীক্ষা মানে পরীক্ষার্থী হিসাবে ওকে প্র্যাকটিস করা যাচ্ছি। অল আসাম র্যাঙ্কিংয়ে ও ভালো মানে সাড়া ফেলে ও প্রি কোয়ার্টার অবধি মানে খেলতে পারে, ও র্যাঙ্কিংয়ে আছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। কাছাড় ও হাইলাকান্দিতে বিদ্যালয় সমূহের সময়সূচিতে পরিবর্তন। তীব্র তাপ প্রবাহের জন্য এই আদেশ জারি করেন উভয় জেলা ম্যাজিস্ট্রেট। গত কয়েকদিনের প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ বরাকবাসী, কাছাড় তথা বরাকেও জনশূন্য রাস্তাঘাট, গ্রাম শহর, হাট বাজার। উধারবন্দে বিদ্যুতের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে স্মারকপত্র পেশ। এপিডিসিএল এর এসডিওর হাতে স্মারক প্রদান করলো ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।